ফিফার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাতে। কদিন আগে এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়াতে, তবে ইন্দোনেশিয়াতে ইসরায়েলের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় সেখান থেকে বিশ্বকাপ টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে ফিফা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবার ড্র ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যুব বিশ্বকাপের ড্রয়ে এ কার মুখোমুখি তা জানা গেল এবার। ড্রতে সহজ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। এ গ্রুপে পড়েছে মেসির দেশের যুবারা। এ গ্রুপে আর্জেন্টিনার অপর তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, গুয়াতেমালা এবং নিউজিল্যান্ড। আর্জেন্টিনার থেকেও তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। সেলেসাউদের যুবারা পড়েছে ডি গ্রুপে। ডি গ্রুপে ব্রাজিলের অপর তিন প্রতিপক্ষ ইটালি, নাইজেরিয়া, ডমিনিকান রিপাবলিক। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের যুব দল পড়েছে এফ গ্রুপে, যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক, দ্য গাম্বিয়া এবং হন্ডুরাস। ইংল্যান্ড পড়েছে ই গ্রুপে, যেখানে তাদের তিন প্রতিপক্ষ উরুগুয়ে, ইরাক এবং তিউনিশিয়া। এছাড়াও এশিয়ান সুপার জায়ান্ট জাপান পড়েছে সি গ্রুপে, যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ সেনেগাল, ইসরায়েল এবং কলম্বিয়া। বি গ্রুপে ইকুয়েডরের তিন প্রতিপক্ষ ইউএসএ, ফিজি এবং স্লোভাকিয়া।